আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনার চেয়ে বেশি এখন পর্যন্ত ক্ষমতাধর কেউ আছে কিনা আমি জানি না, কারণ উনি রাষ্ট্রের প্রধান প্রধানমন্ত্রী, মন্ত্রীদের প্রধান এবং দেশেরও প্রধান। তো উনি বাংলাদেশের ইন্টারনালি এক্সটার্নালি যত প্রকার যা কিছু আছে, স্বরাষ্ট্র পররাষ্ট্র সকল ক্ষেত্রে উনি সিদ্ধান্ত নিয়ে থাকেন। তো ওনার ক্ষমতা কতটুকু এইটা আসলে বোঝানোর জন্য কাউরে বেশি বোঝানো লাগবে না, কারণ একটা রাষ্ট্রের সে ক্ষমতাধর, রাষ্ট্রের ভিতরে তার অনেক ক্ষমতা। কিন্তু আমি হলফ করে বলতে পারি, এই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত ক্ষমতা থাকা সত্ত্বেও উনি কারোর সাথে উচ্চ স্বরে অথবা ক্ষমতার বড়াই করে কোনোদিন কথা বলেননি। উনি খুব সুন্দরভাবে কথা বলেন এবং ওনার পরিবারও ভিতরে যারা আছে তারাও খুব সুন্দর করে কথা বলে। এমনকি কারোর সাথে যদি খুব শক্ত একটা সিদ্ধান্ত নিতে হয়, তারপরেও উনি খুব সুন্দর করে কথা বলেন। মাঝে মাঝে উনি স্বভাবসুলভ স্যাটায়ার করতে পছন্দ করেন, মাঝে মাঝে সমালোচনা করতে পছন্দ করতে করেন, কিন্তু অবশ্যই সেটা পরিমার্জিত এবং সুন্দর শব্দ দিয়ে উনি সমালোচনা করেন। কিছু কিছু মানুষ আমাদের প্রধানমন্ত্রীর কিছু কথা নিয়ে সমালোচনা করে, কারণ প্রধানমন্ত্রী দুইভাবে আসলে কথা বলেন। আসলে উনি যে একজন মা এবং উনি যে একজন বড় ফ্যামিলির একজন সদস্য, যে একটা আগলে রাখার মতো, দেশটাকে যে আগলে রাখে সেই দৃষ্টিতে উনি কিছু কথা বলেন। উনি প্রধানমন্ত্রী যে আছেন এইটা আসলে ওনাকে দেখলে বোঝা যায় না, কারণ ওনার যতগুলো আপনারা ইন্টারভিউ দেখবেন, কথা দেখবেন, সব জায়গায় উনি গ্রামের স্মৃতিচারণ করেছেন, বই পড়া নিয়ে কথা বলেছেন এবং খুব সাদাসিদে জীবনের কথা বলেছেন। এবং একজন রান্নাঘরের যে সফল গৃহিণী, সেইভাবে উনি অনেক সময় কথা বলেছেন। ওনার এত উদারতা, উনি নিজ হাতে রান্না করে ওনার যেই যেই গ্রাম যেখানে উনি বড় হয়েছেন সেখানের মানুষদেরকে খাইয়েছেন। এবং অনেক সময় শোনা যায় অনেক ব্যক্তি তার বাসায় আমন্ত্রণ করে উনি নিজ হাতে রান্না করে তাদেরকে খাওয়ান। তো এই যে দেখেন, একজন ব্যক্তির হাতে এত ক্ষমতা, যিনি একটা ইশারায় অনেকের লাইফ বরবাদ করে দিতে পারেন অথবা অনেক জীবনকে একবারে পোটাপুটি উপরে তুলে দিতে পারেন, তার ভিতরেও কিন্তু এই ধরনের অহংবোধ নাই। তো আজকে আসলে আমি অহংবোধের পিছনে কেন লাগলাম, আমি জার্মানিতে থাকি, বাংলাদেশ থেকে অনেক দূরে, মোটামুটি ফ্লাইট নিয়ে আসতো, যদি একেবারে টোটাল কানেক্টিং ফ্লাইট না থাকে, ডিরেক্ট ফ্লাইট থাকে, তারপরেও 13-14 ঘন্টা লাগার কথা, কিন্তু যদিও আসলে আমাদের কানেক্টিং ফ্লাইট নিয়ে মোটামুটি জার্মানিতে আসতে হয় বাংলাদেশ থেকে। এত দূরে থেকে আমি যদি বাংলাদেশে কোনো খবর পাই সেটা কীভাবে পাই, সেটা হলো সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব। তো আমাদের তো আসলে বাংলাদেশে টিভি চ্যানেল দেখা সম্ভব না, কারণ এখানে চ্যানেল নাই। আমরা ওই সোশ্যাল মিডিয়া বা একেবারে সত্যি কথা বলতে ইন্টারনেটের মাধ্যমে আসলে আমরা বাংলাদেশের খবর পেয়ে থাকি। তো বাংলাদেশে যেই জিনিসটা মোটামুটি এতটা সুলভ না, মোটামুটি একটু অন্যরকম জিনিস আছে, সেই জিনিসগুলোই কিন্তু আমরা ইন্টারনেটের বদৌলতে আমরা খুব সহজেই আমরা হাতে পেয়ে যাই। আমি ফেসবুক চালাই, ইউটিউব চালাই, দুই জায়গায় দেখছি যে একটা ভিডিও খুব চলতেছে, সেটা হলো যে আমাদের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার নিয়ন্ত্রণ করার জন্য, মনিটর করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরকে বাজারে পাঠিয়েছে, যেন বাজারটা মনিটর করে, কেউ যেন উচ্চ মুনাফা করতে না পারে, সিন্ডিকেট করতে না পারে, ভোক্তাদেরকে একটা ঝামেলা ফেলতে না পারে, সেই জন্য উনি একটা ব্যবস্থা করেছেন। তো এই যে ব্যবস্থা করেছেন, এই ব্যবস্থাটা করা হয়েছে কেন, কারণ আমরা যারা ভোক্তা তারা যেন আমরা একটা সুন্দর পণ্য পাই, কম দামে পণ্য পাই, সুলভ মূল্যে পাই,
অবশ্যই ব্যবসায়ী একজন সে মুনাফা করবে, সে মুনাফা করতে না পারলে তো সে ব্যবসা করবে না, এটা স্বাভাবিক। ব্যবসা এই মুনাফা করবে, কিন্তু একজন ব্যবসায়ীও কিন্তু একজন ভোক্তা। সে হয়তো আখের ব্যবসা করে, কিন্তু সে তো ডাব কিনে নেয় আরেকজনের কাছ থেকে। তো এইগুলাকে মেনটেন করার জন্যই আমাদের সফল প্রধানমন্ত্রী একটা বাজার মনিটরের একটা ব্যবস্থা করেছে। তো এই বাজার মনিটরের ব্যবস্থা করার জন্য বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও পাঠানো হয়। তো এইরকম একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন এলাচ ব্যবসায়ীর কাছে সামনে বসে আসলে কথা বলছিল। তো আমি বুঝতে পারছিলাম যে এলাচ ব্যবসায়ী হয়তো তার ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে তার আশেপাশে এত সে ব্যস্ত, সেই কারণে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটরে বসে যে হোল্ড অন, মানে হোল্ড অন মানে একটু তুমি চুপ থাকো বা তুমি একটু অপেক্ষা করো, এরকমই হোল্ড অনের এটাই আসলে বাংলা অর্থ, এর বড় কোনো বাংলা নাই, এটাই অর্থ। তো উনি এই হোল্ড অনটা কেন বলেছে আমাদের এই যে প্রখ্যাত ম্যাজিস্ট্রেট, সেটা হলো যে হয়তো সে 30 বছর এখনও পার করে নেই, অথবা 35 বছর পার করে নেই, বাবা মা হয় নাই এখনও তার, মানে মানে বড় হয় নাই, যেটা হলো হয়তো BCS পাশ করে একটা ক্যাডার হয়ে গেছে, এরকম একজন ব্যক্তিকে ওই বুজুর্গ একজন ব্যবসায়ী বলেছে হোল্ড অন। এতে উনি একেবারে রাগান্বিত, রেগে মেগে অগ্নিমূর্তি ধারণ করেছে এবং উনি বলেছে যে আপনি হোল্ড অন কথা বলতে পারেন না, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি এরকম সুন্দরভাবে কথা বলছি এইভাবে বলে নাই যে আপনি কেমনে সাহস পান হোল্ড অন, অপেক্ষা আপনি বলতে পারেন অপেক্ষা করুন। আরে আপনি হয়তো BCS এ পড়াশোনা করেছেন, কিন্তু হোল্ড অনের অর্থ কী, মানে বাংলা অর্থ কী, আপনি একটু মানে আমাদের যেই ডিকশনারি সেখানে একটু ঘেটে দেখেন তো, দেখুন তো হোল্ড অনের বাংলা কী। আপনাকে যদি একজন জার্মান সুন্দরী অথবা ফ্রেঞ্চ সুন্দরী অথবা আরও অনেক সুন্দরী ঘোড়ায় চড়ার সময় যদি বলে যে মিস্টার ম্যাজিস্ট্রেট হোল্ড অন, তখন তো আপনি আহ্লাদে গদগদ হয়ে যাবেন, আপনি তো কোনো মানে এর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। কিন্তু একজন বুজুর্গ ব্যবসায়ী, হয়তো উনি কোনো খারাপ করেছে আমি বুঝলাম, উনের এই হোল্ড অন বলাতে আপনার তো রেগে মেগে গিয়েছেন, আপনাকে কি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের বাজে কার্যকলাপ এবং বাজে ব্যবহার শিখিয়েছে, আপনি তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম খারাপ করবেন দেখা যাইতেছে, আপনি অবশ্যই আপনার কাজ করবেন, সুন্দরভাবে কাজ করবেন, কিন্তু আপনার আচার ব্যবহার এখনও আপনাকে উন্নত করতে হবে। এর জন্য ওই যে IELTS যেমন শেখার জন্য মোটামুটি বিভিন্ন প্ল্যাটফর্মে যাইতে হয়, যেমন অনলাইনে আছে, তারপরে হলো ব্রিটিশ কাউন্সিল আছে, এরকম আপনার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা উচিত, যে আপনার ব্যবহার উচ্চ পর্যায়ে করার জন্য প্ল্যাটফর্ম তৈরি করা উচিত। তারপরে ওই প্ল্যাটফর্মে আপনাকে আপনার বেতনের কিঞ্চিত অংশ দিয়ে আপনাকে ব্যবহার শেখা উচিত। আমাদের এত অহংকার হয় নাই বা আপনার এত অহংকার হয় নাই যে আপনি এইভাবে কথা বলতে পারেন, আপনি তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বড় কিছু না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে এই ধরনের উচ্চস্বরে কথা বলে না, এই ধরনের দাম্ভিকভাবে কথা বলে না, তাহলে আপনিও পারেন না। আমি আপনাকে খুব মার্জিতভাবে বলছি, আপনি আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যেই যেই জায়গায় আমাদের কথা বলতে হয় আমরা সেই জায়গায় কথা বলবো। আমি পার্সোনালি আপনাকে এইটুকু বলতেছি, আপনি আপনার ব্যবহার অবশ্যই সুন্দর করুন, মানুষের সাথে সুন্দর করে কথা বলুন। আপনি সুন্দর করে কথা বললে আপনি সুন্দর ব্যবহার পাবেন, রেসপেক্ট পাবেন। আপনি যেই কাজটা করতেছেন আপনার কাজের প্রতি কোনো কথা নেই, আপনি সুন্দর কাজ করতেছেন, আপনি একেবারে খুব চাকচাক করে একেবারে ধরে ধরে পয়েন্ট ধরে কথা বলতেছেন, আপনি হয়তো প্রচুর সৎ মানুষ, এইটা হয়তো কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার ব্যবহার আরও ভালো করতে হবে। কারণ আমরা এমন কোনো ব্যবহার করতে পারবো না যেন সাধারণ মানুষকে আমরা খেপিয়ে তুলতে পারি না, আমাদের ব্যবহারে আরও বেশি নুজুত আনা উচিত। প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনাকে শেখা উচিত যে কীরকম ব্যবহার করা উচিত। আমি আপনার চেয়ে হয়তো কিছু বড় হইতে পারি বয়সে অথবা ছোট হইতে পারি, কিন্তু আমার পরামর্শ আপনার গ্রহণ করা উচিত। আমিও যে আপনাকে এই ধরনের পরামর্শ দিয়েছি, আমার ভিতরে যদি কোনো
মানে সহিংস ভাব থাকে বা একটা দাম্ভিক ভাব থাকে, সেইটা আপনি আমাকে আপনার নিজ গুণে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।